জয় গুরু। এখন বাজে 11টা, এখন সকালবেলা খাওয়া শুরু করেছি। আর আমার বিপদের পর বিপদ, আপনাদের কি বলবো বন্ধুরা, আপনাদের আমাদের বিষয়টা আপনারা দেখুন। আজকে সকালবেলা ও একটু ভালোই আছে, হ্যাঁ, কিন্তু তোমার অপারেশন হবে শুনে মনটা একটু খারাপ লেগেছে। হ্যাঁ, কালকে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে এসছে, দেখিয়ে এসে বলেছে এখন ওটা তাড়াতাড়ি অপারেশন করে নিতে, কিন্তু জন্ডিস আছে, জন্ডিসটা কমে গেলে তাহলে অপারেশনটা হবে। এখন ডাক্তারবাবু যাচ্ছে তো ছুটিতে, আসবে এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে আবার জন্ডিসের রিপোর্ট হবে, তারপরে অপারেশন হবে। নার্সিংহোম হোক, হসপিটাল হোক, যেখানে সম্ভব হয় সেখানে করব অপারেশনটা। তাই যা ঘুমাতে একটু ভালো এমনি নড়াচড়া করছে, একটু খাওয়া দাওয়া করছে, তার মধ্যে আমার এমন বিপদ এসে গেল যে আর কী বলবো আপনাদের। আমার বড় মেয়ে চলে গেল কালকে, ছোট মেয়ে আসার কথা, পরীক্ষা হয়ে গেছে, ছোট মেয়ে আসবে আজকে কি কালকে এরকম খবর দিয়েছে। এর মধ্যে রাত্রি 3টের সময় ফোন করেছে, আমার ছোট মেয়ের শরীর খুব খারাপ, পেটের ব্যথা, বমি এসব, তারপরে সেই হসপিটালে নিয়ে গেছে। রাত 3টের সময় আমার ছেলে গেছে, আর আমরা তো সারা রাত ঘুমাতে পারিনি, ভোর 6টার সময় হসপিটাল থেকে, সে আর বাড়িতে যায়নি, আমার ছেলে আমার নিজের বাড়িতে নিয়ে এসেছে, নিয়ে এসে এখনও শুয়ে আছে। ব্যথাটা কমেনি, অল্প অল্প কমেছে, এখনও ব্যথা রয়েছে, নড়াচড়া করলে ব্যথাটা করছে। তারপরে তাহলে আর কী বলবো আমি, আমার আর বলার আর কিছু নেই। আপনারা ভিডিওটা দেখুন, আমরা অনেক কষ্টের মধ্যে ভিডিওটা করছি, আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, চলুন। রান্নাবান্নাও তো করতে হবে, জামাই এসেছিল সকালবেলা, চলে গেছে জামাই, আবার আসবে দুপুরবেলা, একটু জামা কাপড় টাপড় নিয়ে আসবে বলেছে। তাহলে চলুন দেখি কী রান্নাবান্না করছি, দেখুন, তেমন কিছু করছি না, তাহলে চলুন দেখি রান্না কী হয়। তাহলে চলে এলাম রান্নার কাছে, দেখুন কী রান্নাবান্না করি। আসুন, এই যে তেঁতুল ঝোল করেছি, সবারই তো শরীর খারাপ, বৌমারও শরীর খারাপ, বৌমাকে তো এসব দেবো না, বৌমাকে তো সেদ্ধ সেদ্ধ ভাত দিই। আর এটা করলাম, জামাই আসবে, তারপরে মেয়েরও পেটের ইয়েটা ভালো না, সব হালকা মশলা দিয়ে পাতলা পাতলা সজনে ডাঁটা আলু উচ্ছে দিয়ে ঝোল করেছি, আর ভাত তো হয়েছে। এবার এখানে মাছ ভাজছি, সারাক্ষণা মাছ নিয়ে এসছে, সারা পোড়া মাছ দিয়ে, আলু দিয়ে, আর সজনে ডাঁটা দিয়ে ঝোল করবো, হালকা হালকা খাবার করবো। বাচ্চার খাবার করে দিয়েছি, সজনে আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছে বাচ্চারা সবাই, বৌমার বোন আছে, আমার নাতনিটা আছে, ছেলে, ওরা সব আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছে। এখন এই রান্না করছি, বেশি কিছু করবো না, একটু শাক ভাজা করবো, লাল শাক, ভাতটা কেটে নিয়েছি, লাল শাকটা একটু ভাজা করবো। ভাত ভাজা আমার হয়ে গেছে, তেলটা কমিয়ে রেখে বৌমার জন্য ভাতটা করে নেব। আলুটা একটু পাতলা করে কেটে নিচ্ছি, নিয়ে বৌমার তরকারিটা করে নেব। কড়াইতে সেরকম তেল নেই, যা একটু লেগে আছে এটা দিয়েই করে দেবো, একটু নেড়ে ছেড়ে এর মধ্যে মাছ দিয়ে দেবো, হলুদ টলুদ তো কিছু দেবো না, হলুদ ছাড়া তেল দিই, লঙ্কা দিয়ে দিলাম, এই একটুখানি
হলুদ ছাড়া তরকারি করে দিয়েছি, কেন জন্ডিস তো হলুদ টলুদ খেতে পারবে না, ওই জন্য কড়াইয়ের তেলটা সব না দিয়ে খালি কড়াইয়ের মধ্যে একটু মেরে ও আমার তরকারিটা আগে করে নিই। তরকারি ঢাকা দিয়ে দিলাম, একটু কম এদিকে ভাতের জলটা, আর একটু ভাত করতে হবে তো, সবাই খাওয়া দাওয়া করেছে, আর একটু ভাত আলাদা করে বসিয়ে দিচ্ছি, জামাই আসবে আপনারা দেখুন। আর করতেই তো হবে, এখন সবার সবাই এ ঘরে রুগী ও ঘরে রুগী, তাদের খাবার দাবার দেওয়া, একটা বাচ্চা আছে তাকে দেখা। এই দেখুন সাদা তরকারি, এরকম সাদা তরকারি করছি, এর মধ্যে কিছু দেয়নি, মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম, এটা বাবার তরকারি হচ্ছে, এদিকে তরকারিটা হোক, এদিকে ভাতটা বসিয়ে দিই। চালটা দিয়ে ভাতটা এবার দিয়ে দিই, চাল দিয়ে ভাতটা হতে থাকুক, আর এদিকে তরকারিটা হচ্ছে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর কিছু করবো না, শাকটা ভাজবো আর মাছের ঝোলটা করবো, ব্যাস হয়ে গেল। আপনারা আবার দেখুন, ছেলে ঘুমের জন্য বাকি ভিডিওগুলো নিয়ে এসছে, এগুলো তো পাওয়াই যাচ্ছে না কোথাও, সেই কোথার থেকে নিয়ে এসছে, গ্রামের থেকে, কালকে বলেছিল এনে দিয়েছে। একটা ডাবের জল কেটে দিয়েছি, শাক আছে একটুখানি আছে শাক, ও তুমি একটা খেয়ে কি হয়েছে ডাবের জলটা দিয়ে আসি বৌমাকে ঘরে, খাবে অনেকটাই জল হয়েছে বাবা, একটুখানি পুষ্টি হলে কি হবে, কত জল হয়েছে ওইটার থেকে এইটাতে বেশি জল। পেঁয়াজটা কেটে নিয়ে শাক করবো তো, এখন এখানে কেউ নেই, আমি নিজেই ক্যামেরাটা ধরে এগুলো করছি, সবাই ওদিকে একটু বাচ্চাকে খাওয়াচ্ছে, নিজেই তো পাচ্ছেন দুটো অসুস্থ রুগী, এখন বাড়িতে আমাকেই সব কিছু করতে হচ্ছে। ওই যে কাঁচা লঙ্কা দিয়ে করবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সজনে ডাঁটা আলু উত্তগুলো ভেজে নিলাম, এরপরে এখন জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছু দেবো না, এটা দিয়েই করবো, হালকা পাতলা করে ঝোল করবো। নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম, এবার একটু কষি দেখা যাচ্ছে আমার কখনো, এবার জল দিয়ে দিই, এখন আমি ভাতটা লাগিয়ে
এদিকে তরকারি হচ্ছে, ভাত হয়ে গেছে, ভাতটা লাগিয়ে নিচ্ছি। এবার বাচ্চা চান করাতে হবে, তো জলটা একটুখানি গরম করে নিই, ঠান্ডা একটুখানি জলটা গরম করে নিই। বাচ্চাকে চান করে আবার তারপর শাকটা করবো। আর কি করবো, এরকম করেই কাজ করছি, আপনারা দেখতে থাকুন কিভাবে কি করছি।